আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন তাহলে স্টার্ট করা যাক আজকের ব্লগটি। তো এই যে আজকের ব্লগটি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো এই যে সকাল সকাল পুঁঠি মাছ নিয়ে বসে গেলাম মা আর মেয়ে, আমার পাশে ইনায়কে বসে রেখেছি। ইনায়কে বসে রেখে আমি পুঁঠি মাছগুলো কেটে নিচ্ছি। তো আজকে আমি পুঁঠি মাছ কেটে রৌদ্রে শুকিয়ে আমি পুঁঠি মাছের শুটকি তৈরি করব। অনেক দিন ধরে ভাবছিলাম পুঁঠি মাছ কিনে এনে আমি পুঁঠি মাছ রৌদ্রে শুকিয়ে শুটকি দিব। আসলেও বাজারে গেলে মনের মতো আর পুঁঠি মাছ পাই না, যার কারণে পুঁঠি মাছের শুটকিটাও দেওয়া হচ্ছে না। ছোট ছোট পুঁঠি মাছ দিয়ে শুটকি বানালে আমার কাছে ভালো লাগবে না, তাই আমি ছোট পুঁঠি মাছ কিনে আনিনি। তো পরশু দিন তো আপনারা দেখেছেন আমি ইনার জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো কেনাকাটা করে আসার সময় কেলার মোড়ে বাজার থেকে অনেক ধরনের সবজি আর পুঁঠি মাছগুলো পেয়ে গেলাম মনের মতো, তাই পুঁঠি মাছ আমি নিয়ে আসতে। তো সেদিন একটু ব্যস্তই ছিলাম, যার কারণে আর পুঁঠি মাছগুলো কাটতে পারিনি, ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে নামিয়ে এই যে দেখুন পুঁঠি মাছগুলো কেটে নিচ্ছি। পুঁঠি মাছগুলো কাটার পর আমি ভালো করে ধুয়ে তারপর রৌদ্রে শুকাতে দিব। আর কয়েকটা পুঁঠি মাছ আমি একটু মচমচে করে ভেজে নিব। আসলে গরম গরম পুঁঠি মাছ ভেজে ভাত দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আপনাদের ভাইয়া এবং মাফি ভীষণ পছন্দ করে মচমচে করে পুঁঠি মাছ ভেজে দিলে। সাথে আমি বেগুনও ভাজবো আর আমি গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করব। গত বছর শীতে আমি পুঁঠি মাছের শুটকিটা দিতে পারিনি, কারণ গত বছর শীতেই কিন্তু ইনায়া হয়েছিল ডিসেম্বরের 20 তারিখে। তো ছোট বাচ্চা নিয়ে আসলে বাসায় শুটকি তৈরি করাটা একেবারে উচিত নয়, সেজন্য আমি আর গত বছর পুঁঠি মাছের শুটকিটা তৈরি করিনি। তো এই যে আলহামদুলিল্লাহ সবগুলো মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি লবণ দিয়ে খুব ভালো করে পুঁঠি মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপর এই যে দেখুন আমি স্টিলের ট্রেতে করে পুঁঠি মাছগুলো খুব ভালো করে সাজিয়ে রৌদ্রে শুকাতে দিব। স্টিলের ট্রেতে আমি মাছগুলো শুকাতে দিচ্ছি এর কারণে, কারণ স্টিলের জিনিসটা কিন্তু খুব দ্রুত গরম হয়ে যায়, সেজন্য আমি স্টিলের ট্রেতে করেই পুঁঠি মাছটা শুকাতে দিচ্ছি। আর প্রচণ্ড রোদ আছে, টানা দুদিন রৌদ্রে পুঁঠি মাছগুলো শুকাতে দিলে খুব সুন্দর একটা পুঁঠি মাছের শুটকি হয়ে যাবে। পুঁঠি মাছ কিন্তু আপনার 300 টাকা কেজি। তো 300 টাকা কেজি ওটা বড় কথা না, আমার কাছে কিন্তু পুঁঠি মাছের শুটকি দিয়ে বিচিওয়ালা শিম দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে পুরো পুরো করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো বাকি পুঁঠি মাছগুলো আমি আবার আরেকটা স্টিলের ট্রেতে করে দিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াও খেতে ভীষণ পছন্দ করে পুঁঠি মাছের শুটকি। আর মাফি গেছে গোসল করতে, মাফির তো আপনারা জানেন সাপ্তাহিক পরীক্ষা হয় প্রতি রবিবার করে। তো এটা হচ্ছে আমার কালকের ভিডিও, কালকে আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। কালকে আমি অন্য একটা ভিডিও আপলোড করেছি, সেটাও আমার মোবাইলেই ছিল। আসলে অনেক সময় মোবাইলে অনেক ভিডিও জমে থাকে, ছাড়ার ওইরকম সময়টা হয় না, পরে দেখা যায় সময় সুযোগ করে ভিডিওগুলো আপলোড দিতে হয়। তো মাছগুলো বারান্দার রৌদ্রে শুকাতে দিয়ে তারপরেই তো আমি বাঁধাকপি নিয়ে বসে গেলাম। বাঁধাকপিটা এখন আমি একটু কুচি কুচি করে কেটে নিব। গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব। আপনাদের ভাইয়া গরুর মাংস এবং মুরগির মোটা চামড়া গিলা কলিজি দিয়ে বাঁধাকপি ভাজি করলে খেতে ভীষণ পছন্দ করে। তো বাঁধাকপিটা কিন্তু অনেক বড়, তাই আমি পুরোটা বাঁধাকপি নিব না, আমি অর্ধেকের থেকেও একটু কম বাঁধাকপি নিব। আর বেশি অর্ধেক বাঁধাকপি আমি রেখে দিব, পরে আরেক দিন দেখা যায় বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করে দিব আপনাদের ভাইয়াকে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, দয়া করে আপনারা কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে কোনো একদিন আপনাদের কাছে ভালো লেগে যাবে। আর আমার ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।
এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝেই আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি আরও আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসাও রইল। তো ইনায়া ঘুমিয়ে রয়েছে, আপনারা তো দেখেছেন আমি যখন মাছ কেটেছিলাম তখন ইনায়া আমার পাশে বসেছিল। মাছ কাটার পর আমি ইনায়াকে ঘুম পাড়িয়ে রেখেছি। দেখা যায় ইনায়া না ঘুমালে আমি বাকি আর কোনো কাজকর্ম করতে পারবো না, ইনায়াকে নিয়ে কাজকর্ম করতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এই যে আলহামদুলিল্লাহ আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। আমি বাঁধাকপিটা ধুয়ে একটি জালিতে ঝরিয়ে রেখে তারপর আবারও চলে এসেছি বারান্দায়। পুঁটি মাছগুলো এখন আমি একটু উল্টে দিচ্ছি, এক পাশ একটু শুকিয়েছে। দেখা যায় পুঁটি মাছগুলো একটু উল্টে পাল্টে শুকা দিলে একদম দুনো পাশ ভালো করে শুকিয়ে যাবে। তো দুটোটা টেরের পুঁটি মাছই কিন্তু আমি ভালো করে উল্টে দিয়েছি। তারপরেই তো আমি সোজা চলে এসেছি কিচেনে। অলরেডি আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি, ডাল ভাত আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন গরুর মাংস দিয়ে বাঁধাকপিটা রান্না করার জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ এবং তেজপাতাটা তেলের সাথে ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম পেঁয়াজের উপরে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে নিলাম আমি জিরা পেস্ট। আদা রসুনের পেস্ট এবং জিরা পেস্টটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে নিব, তারপর এক এক করে সব ধরনের মশলাটা আমি দিয়ে নিব। আমি প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি আমি এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে নিব সবশেষে আমি এখন ধনে গুঁড়ো। তো সব ধরনের গুঁড়া মশলাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে বাঁধাকপি তরকারিটা। তো মশলাটা আমি ভালো করে কষাতে কষাতে দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে। আর এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এমনিও দেখবেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করলে বা মুরগির মাংস রান্না করলে একটু ছোট ছোট করে কেটে দিলেই ভালো লাগে খুব। তো গরুর মাংসের উপরে আমি আর একটু পানি দিয়ে নিলাম, এতে করে দেখা যায় গরুর মাংসটা ভালো করে কষানো হবে। আর এখন আমি এত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গরুর মাংসটা যখন আমি কষিয়েছিলাম তখন আমি আস্ত 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর এখন আমি দিয়ে নিচ্ছি এই যে দেখুন কষানো গরুর মাংসের উপরে ধুয়ে নেওয়া বাঁধাকপিগুলো। আর বাঁধাকপির সাথে আমি 2টা কিউব করে আলু দিয়েছি আর মটরশিমি দিয়েছি। আর মটরশিমি বাঁধাকপির সাথে হলে তো আর কিছুই লাগে না বলুন। এখন আমি একটু বাঁধাকপিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এই যে বাঁধাকপিগুলো যখন একটু মজে আসছে তখন আমি এই যে বাঁধাকপিগুলো একটু ভালো করে উল্টে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে মাফি তো গোসল করে চলে যাচ্ছে এক্সাম দিতে, তো সবাই একটু মাফির জন্য দোয়া করবেন, মাফি যেন সাপ্তাহিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। তারপর এই যে মাফিকে বিদায় দিয়ে গেটটা লাগিয়ে আমি আবারও চলে এসেছি কিচেনে। আমি পাশের চুলায় ভেজে নিচ্ছি তাল বেগুন। আমার বর তো তাল বেগুন খেতে ভীষণ পছন্দ করে গরম গরম ভাত দিয়ে। আর এই তো পাশের চুলায় এখন আমি বাঁধাকপির ভাজিটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আমি অনেকেরই দেখি বাঁধাকপিটা রান্না করার সময় একটু হালকা পানি দিয়ে ভাপ দিয়ে নেয়। আমার কাছে আসলে বাঁধাকপিটা ভাপ দিয়ে রান্না করলে ভালো লাগে না, আমি বাঁধাকপিটা কেটে ডাইরেক্ট কাঁচাই কিন্তু রান্না করে ফেলি। আর এর তো এখন আমি পাশে চুলায় বেগুনগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো বেগুনের এক পাশ এই যে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও একটু উল্টে দিচ্ছি বেগুনগুলো।
আর বেগুনগুলো একটু ডুবো তেলেই ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া মাছের তেল এবং বেগুনের তেল দেখা যায় ভাতের সাথে মেখে খায়। তো বেগুন আলহামদুলিল্লাহ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো। আর আজকে আমি আপনাদের সাথে আমাদের বাসার পুরোটা ছাদ একটু ঘুরে ঘুরে শেয়ার করব। আসলে আমি আমাদের বাসার ছাদে বেশি একটা উঠি না, যার কারণে আপনাদের সাথে আমাদের বাসার ছাদটা শেয়ার করাও হয় না। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে বিকেলে দিকে একটু ছাদে গিয়ে আপনাদের সাথে আমাদের বাসার পুরো ছাদটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশেপাশে অনেক বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের ছাদগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আমাদের ছাদ থেকে দাঁড়িয়ে অনেক সময় দেখি। তো পুঁটি মাছটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো বিকেলের দিকে যাচ্ছে ছাদে। তো পাশে কিন্তু একটা রুম দেখেছেন, এই রুমও হচ্ছে বাড়িয়ানি ভাবিদের। আমাদের বাসাটা কিন্তু ছয়তলা পর্যন্ত, তো ছয়তলায় ভাবিরা একটা রুম করেছে। সেই রুমে দেখা যায় ভাবিদের বাসায় গেস্ট আসলে গেস্টরা ঘুমায়, আর যে ছয়তলার পাশে যে জায়গাটুকু আছে এটুকু ছাদ রেখেছে। তো ছাদের সামনে পাখি পালার জন্য ভাইয়া একটা ব্যবস্থা করে রেখেছে খাঁচা বানিয়ে। এখানে আগে ভাবিরা কোয়েল পাখি পালতো, এখন কোনো পাখি পালে না, কারণ ভাইয়াও ঠিক মতো বাসায় থাকে না, যার কারণে দেখা যায় পাখিকে বেশি একটা টেক কেয়ার করতে পারে না, যার কারণে সে কোয়েল পাখিগুলো খেয়ে ফেলেছে। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে ঈদগাহ মাঠটা, বিশাল বড় ঈদগাহ মাঠ। বিকালে কিন্তু অনেক বাচ্চারা এসে ঈদগাহ মাঠে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এবং সকালেও বাচ্চারা ফুটবলটা খেলে এই মাঠে এসে। আমাদের দেখুন বাসার আশেপাশে সব দেখবেন বিল্ডিং, আর বিল্ডিং বড় বড় দালান কোঠা, দেখতে এত ভালো লাগে। আর প্রত্যেকটা বাড়ির ছাদেই কিন্তু গাছ লাগানো আছে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের ছাদে উঠলে ওই যে পাশে দেখছেন কী সুন্দর একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে কিন্তু নানান ধরনের গাছ লাগিয়েছে। তো এই যে এটা হচ্ছে আমি এখন উঠেছি আপনার সাততলায়, আমাদের সাততলায় ছাদ। তো এই যে দেখুন ভাইয়া আবার একটা আম গাছ লাগিয়েছে, এই গাছে বারো মাসই আম ধরে, তবে বেশি একটা আম ধরে না, দেখা যায় দুই চারটা আম ধরে, তারপর আর আম ধরে না। তো বাড়িওয়ালা ভাইয়াও কিন্তু গাছ লাগানোর জন্য ছাদে অনেক সুন্দর সিস্টেম করেছে এবং অনেক ধরনের গাছ লাগিয়েছে। আমার কাছে অনেক ভালো লাগে যেদিন আমি আমাদের বাসার ছাদে উঠি, সেদিন তো মনটা একদম ফ্রেশ লাগে। আর এই যে দেখুন কী সুন্দর একটা বাসা, এই বাসাটাও অনেক ভালো লাগে আমার কাছে।